সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আপনাদের সামনে হাজির হয়েছি আবার কিছু নতুন তথ্য নিয়ে যারা ওষুধমুক্ত যাপন করতে চান জীবনটাকে আরও সুন্দর করতে চান তাদের নানান বিষয়গুলো নিয়ে আমরা কথাগুলো বলি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড অনেকেই আমাদের থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন বিশেষ করে আমাদের নারীদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যাটা বেশি প্রকট থাইরয়েড এমন একটা হরমোন গ্ল্যান্ড যেটা হচ্ছে শরীর বৃদ্ধি মানে আপনার সঠিকভাবে বেড়ে ওঠা আপনার ওজন ঠিক রাখা কখনো কমে যাওয়া কখনও বেড়ে যাওয়া এগুলোর বিষয়গুলো নিয়ন্ত্রণ করে কিন্তু থাইরয়েড দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা হরমোন গ্ল্যান্ড হওয়ার কারণে এটা আমাদের যে উৎপাদন ব্যবস্থা আমার নারীকে নারী বলা পুরুষকে পুরুষ হওয়া এই বিষয়টাও কিন্তু এই থাইরয়েডের সাথে একটা ওতোপোতভাবে জড়িত সে তার সাথে আবার ডায়াবেটিক এবং কমনলি একটা ডায়াবেটিকের একটা বড় অংশ হচ্ছে থাইরয়েডের সমস্যা ডায়াবেটিকের মূল বিষয়টা হচ্ছে যেহেতু ডায়াবেটিক একটা হরমোন ইমব্যালেন্সের রোগ সেহেতু থাইরয়েড একটা বড় পার্ট এখন আমাদের বাংলাদেশে শুনে আশ্চর্য হয়ে যাবেন যে অনেক ঘরে দাম্পত্য জীবনের বাচ্চা নাই হচ্ছে না চার বছর পাঁচ বছর ট্রাই করছেন হচ্ছে না নানানভাবে নানান চিকিৎসা করে অনেকে হতাশ হচ্ছেন বিশেষ করে আমাদের এখন যে নিউ জেনারেশনের যে কাপল আছেন তাদের এই ক্ষেত্রে বেশি হচ্ছে ছেলেদের স্পাম কাউন্ট কম মেয়েদের ডিম্বাণুর সংখ্যা কম এবং এই দুইটা কারণে বড় একটা রোল প্লে করে থাইরয়েড এই থাইরয়েড এমন একটা বিষয় যে এটাকে আপনি আধুনিক চিকিৎসা বলা হয় যে আপনি থাইরক্স থাইরক্সিন এইরকম ওষুধ সারা জীবন খেতে হবে আমি এই কথাটা বিশ্বাস করি না আমি বলে যে মহান আল্লাহতালা এমন কিছু দিয়ে রেখেছে যে এটার হয়তো একটা শেফা আছে তো আমি নিশ্চিতভাবে এই শেফার কথাটাই আজকে বলবো আপনাদের সেটা হচ্ছে আমাদের বিশাল সমুদ্র ভাণ্ডার আমরা জানি যে তিন ভাগ পানি এক ভাগ মাটি আর আমার দেহটাও তিন ভাগ পানি এক ভাগ মাটি মানে আমাদের অস্থিমজ্জা তো আমাদের শরীরটা যদি পানিময় হয়ে থাকে আমাদের পৃথিবীটাও পানিময় হয়ে থাকে তাহলে আমার মূল সমস্যাটা হচ্ছে পানি এই পানির ঘাটতি আপনি পূরণ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার আপনার শরীরকে ডিহাইড্রেট না হওয়ার জন্য ডিহাইড হাইড্রেট হওয়ার জন্য আপনাকে প্রচুর পানি খেতে পানি আমরা নানানভাবে পান করে থাকি পানি নিয়ে অনেক কথা আছে পানির বিরিয়নেসে এই পানিতে জন্মায় এমন একটা বিষয় সেটাকে বলে সামুদ্রিক শৈবাল অনেকে জানেন যেটা সিউইট বলা হয় এই সিউইটি হচ্ছে আমাদের থাইরয়েডের একটা মহা ঔষধ আমাদের কাছে এই সিউইটের একটা পাউডার আমরা আনতে পেরেছি বাংলাদেশ সরকার সিউইটের উপর একটা গবেষণা করেছে সিউইটের নিয়ে একটা প্রকল্প আছে এই প্রকল্পটা কক্সবাজারে একদম সি লেভেল ধরে বিভিন্ন জায়গায় এই সিউইটটাকে সংগ্রহ করে সিউইট তিন ধরনের হয় একটা লালচে একটা গ্রিন আর এক ব্রাউন তো সবচেয়েতে ভালো যে ইয়েটা হচ্ছে যে যেটা একটু রেডিশ সিউইডের মধ্যে সবচেয়ে ভালো একটু রেডিশ সিউইডের যে মূল উপাদানটা সেটা হচ্ছে যে আমরা জাপান চায়না অস্ট্রেলিয়াতে কোরিয়াতে প্রচুর মানুষকে সিউইড খেতে দেখে যারা বিদেশে যায় দেখি যে তারা প্রচুর শ্যাওলা খায় এই শৈবালগুলো এই শৈবালগুলো এত নিউটেন্টে ভরা যে পৃথিবীতে অন্যতম আয়োডিন সোর্স বল হচ্ছে এটাতে সেকেন্ড হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট মারাত্মক অ্যান্টিঅক্সিডেন্ট ভরা এই সিউইটটা আমরা সমুদ্র থেকে কাঁচা আনতে পারছি না কাঁচা খাওয়াতে পারলে ভালো হতো কাঁচা আনতে পারছি না আমরা এটাকে শুকিয়ে ড্রাই করে পাউডার আকারে আপনাদের সামনে হাজির করেছি এই সিউইডটা যদি আপনি রেগুলার খাওয়ার মতো আপনি ব্যবস্থা করেন যারা থাইরয়েডের সমস্যা আছেন তাদের অ্যাক্সিলেন্ট কাজ করবে এবং খুব দ্রুত তার থাইরয়েড থাইরয়েডটা কাজ করা শুরু করবে দ্বিতীয় হচ্ছে যে থাইরয়েডের কারণে অন্য অন্য যে উপসর্গগুলো কেউ মোটা হয়ে যাচ্ছেন কেউ শুকিয়ে যাচ্ছেন কেউ নানান ধরনের যৌন সমস্যায় আছেন কারো স্পাম কাউন্ট কমে গেছে কারও মেয়েদের ডিম্বাণু ঠিক হচ্ছে না পিরিয়ড ঠিক হচ্ছে না এগুলো বিষয়গুলো যদি থাইরয়েডজনিত কারণ হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে সুইট এতটা মানে ভালো একটা খাবার যে খাবারটা আপনি রেগুলার আপনার যদি খাওয়ার অভ্যাস করতে পারেন বাচ্চাদের গ্রোথ ভালো থাকবে ব্রেন ভালো থাকবে ঠান্ডাজনিত সমস্যা থাকবে না এবং হার্টের কোনো সমস্যা হবে না আপনারা যারা হার্টের পেশেন্ট হার্টের সমস্যায় ভুগছেন নানান ধরনের সমস্যার কারণে আপনারা কিছুদিন পর পরই আপনারা টেস্ট করছেন আমি বলবো সিউইট খেতে এই সিউইটটা আপনি যদি রেগুলার খাওয়া শুরু করেন আপনার এই হার্ট ভাল ভালো থাকবে হার্টের পাম্প ভালো থাকবে আপনার হার্টের কারণে যে ব্লাড সার্কুলেশনটা সেটা খুব ভালো থাকবে এবং হার্ট রেট খুব স্মুথ চলবে সিউইট আরও কিছু সমস্যা সমাধান করে দেয় সেটা হচ্ছে যে যেগুলো আমাদের কিছু উপাদান আমাদের উপাদানের কারণে যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমার শরীরে বেশি থাকে তাহলে আমি স্কিন খুব ভালো থাকবে আমার চেহারা উজ্জ্বল থাকবে আমার বয়সের ছাপ কম পড়বে আমার চুল ভালো থাকবে এই ফেজে যদি আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা স্বাভাবিক মানুষ আপনার থাইরয়েডজনিত কিছু সমস্যা আছে হার্ডের পালপিটেশনটা একটু বেশি হয় কিংবা আপনার শিড়িভে কষ্ট হয় এবং কোনো না কোনো কারণে আপনার রেসপেক্টের ইউনিটগুলোতেও আপনার সমস্যা তৈরি হয়েছে আপনি মনে করেন তাহলে সুইট খাবেন সুইট খাওয়ার সিস্টেমটা কি আমি খুব সহজ করে বলে দিচ্ছি এটা খুব ভালো করে বুঝবেন সুইট আমাদের কাছে যে সিউইটটা আছে সেটা হচ্ছে পাউডার আকারে এই পাউডারটা আপনি আপনার খাবারের রান্নায় যে রান্নাটা আপনি খান সেই রান্নায় তরকারি হোক ভেজিটেবল হোক শাক হোক যে কোনো কিছুতে আপনি এক চামচ পরিমাণ দিয়ে দেবেন এক চামচ আমাদের প্রতিদিন সারাদিনের প্রতিদিন যে সিউইটের চাহিদা হচ্ছে চার গ্রাম মানে এক টিস্পুন এতে আপনি স্যুপে খেতে পারেন আপনি স্মুদিতে খেতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো খাবারের সাথে মিশ্রণ করে খেতে হবে আপনাকে আপনি যদি নুডলস খান আপনি যদি বিকেলে আপনার কোনো কিছু খান আপনি সুইট দেন আপনি একটা ভেজিটেবল স্যুপ খেতে চান আপনি সুইট দেন আপনি যদি তরকারি এমনি নর্মাল তরকারি খাচ্ছি এমনি সুইট দেন সিউইট দিয়ে আপনি সুন্দর করে আপনি সুইটটা তরকারি রান্না হওয়ার পর সিউইটটা দিয়ে দেন সিউটটা জমে আপনাকে এটা খাওয়ার উপযোগী আজক এর সাথে কোনো কিছু আলাদা কোনো মিশ্রণের বিষয় নাই আর এটা চায়ের মতো করে খাওয়ার বিষয় না পাউডার হলেও এটা হচ্ছে সালাদের মধ্যে খাওয়ার বিষয়টা সবচেয়ে ভালো হয় যদি আপনার সালাতে আপনার সিউইটটা মিশিয়ে নিতে পারেন আপনি আমাদের খাদ্য ব্যবস্থার মধ্যে আমরা সব সময় বারবার বলি যে সালাদ খান এই সালাদ যদি সালাদের মধ্যে যদি এক চা চামচ সিউইট আপনি মিশিয়ে নেন আপনার জন্য একটা চমৎকার খাবার হয়ে যায় এই খাবারটা আপনি রেগুলার খাবেন আপনার থাইরয়েডের সমস্যা থাকবে না যারা থাইরয়েডের সমস্যা নিয়ে ভুগছেন এবং যারা থাইরক্স থাইরক্স এই নানান ওষুধগুলো খাচ্ছেন তাদের বলবো যে আপনারা এটা খেয়ে দেখেন খাওয়ার পরেই আপনারা কিছু দিনের মধ্যেই আপনাকে ওষুধ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সুইট খান থাইরয়েড তারাম ধন্যবাদ